আচ্ছা অনন্য, কালকে তো আমরা তোমার একটা ভিডিও দেখলাম রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে, রাইট? ভালো লাগছে। কিন্তু আমার একটা কোয়েশ্চেন ছিল, আচ্ছা, এটা হচ্ছে যে রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে যে সবাই স্টার্ট করবে ব্যাপারটা তো সেরকম না। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে যদি কেউ যদি ম্যাচিং দিয়ে আরম্ভ করতে চায়, মানে লাইক ফার্স্ট ওয়ান দিয়ে, রাইট রাইট রাইট, স্টোরি পার যেটা থাকে প্যাসেজ পার, হ্যাঁ থাকে, তো সেক্ষেত্রে কিভাবে স্টার্ট করা যায়? আচ্ছা না, অবশ্যই স্টার্ট তো করা যায়, সেটারও প্রত্যেকটারও একটা করে ট্রিক আছে। মূল কথাটাই হচ্ছে কপি প্রেজেন্টেশন, সেটা যেভাবেই হোক না কেন, হাতের লেখা প্রেজেন্টেশন উপস্থাপন যত সুন্দর হবে ততই ভালো হবে। ওকে, তো আজকে আমরা একটু সেই ম্যাচিং এর ডেমোটা কি আমরা কি দেখতে পারি? ডেফিনেটলি ডেফিনেটলি, ওয়াই নট। আচ্ছা, আমি তাহলে শুরু করি, দেখাই, আমার কাছে একটা প্রেজেন্টেশন তৈরি করা আছে অবশ্য, যেটা দেখতে চাইছিলে আর কি তুমি, সেটা তোমাকে বলছি। যে শুরুটা হচ্ছে অ্যানসার টু দ্য কোয়েশ্চন নাম্বার ওয়ান, এটা কিন্তু কালকেও আমি বলেছি, গতকালকে যে ভিডিওটা দেখিয়েছিলাম বা তার আগের দিন, সেটা হচ্ছে যে অ্যানসার টু দ্য কোয়েশ্চন নাম্বার ওয়ান পুরোটাই কিন্তু লিখতে হবে, এবং এটার একটা ক্যাপশন মাল্টিপল চয়েস কোয়েশ্চন, অনেকে শর্টকাটে লিখে এমসিকিউ সেটা লেখা যাবে, তবে পুরোটাই লেখা ভালো। এবং প্রেজেন্টেশনটা আমরা খেয়াল করি, মার্জিনে একটা টানা আছে, তারপরে বরাবরের মতো আমরা 1 ইঞ্চি ফাঁকা রেখে তারপর শুরু করছি, এবং ম্যাচিং পুরো সেন্টেন্সটা যেহেতু তুলে করতে হয় না, এই কারণে আমরা এ প্লাস করে অ্যান্সারটার যে অপশন মার্কটা, সেই অপশন নাম্বারটা লিখে তারপর আমরা শুধু উত্তরটা লিখব, একটা অপশন থেকে আমরা সিলেক্ট করবো। তো আমি হয়তো প্যাসেজটা পড়ে বুঝতে পারলাম যে প্রথম উত্তরটা হবে রুডিমেন্টারি, তাহলে আমি লিখে ফেলবো রুডিমেন্টারি, অন্য কোনো কিছুই লেখার দরকার নেই, জাস্ট এ প্লাস থ্রি ব্র্যাকেট ক্লোজ করে তারপর আমরা লিখে ফেলবো রুডিমেন্টারি। এটা হচ্ছে প্রেজেন্টেশনের একটা অন্যতম দিক। এভাবে একইভাবে পরবর্তীগুলো আমরা যাবো, যেমন আছে বেসিক, বা 3 নম্বরটা হতে পারে ক্যাট, 4 নম্বরটা হতে পারে ইউজ, 5 নম্বরটা হতে পারে আদার, এভাবে লিখে আমরা শেষ করে ফেলবো। আচ্ছা অনন্য, তোমার তো এখানে শেষ হয়ে গেল তাই না, তো প্রায় হাফ পেজ লেগেছে, তো আমি কি নেক্সট যে কোশ্চেন অ্যান্সার আমি করব সেটা কি আবার গ্যাপ দিয়ে এখান থেকে আরম্ভ করব না নেক্সট পেজ থেকে আবার স্টার্ট করব? প্রথমে এখানে একটা কথা বলতে থাকি, আমার প্যাডটা আসলে ছোট, এটা একটা বিষয় আমরা সবাই জানি, তুমিও জানো যে পরীক্ষার খাতাটা কিন্তু আরেকটু বড় হবে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, যদি জায়গা না থাকে, প্রথম অংশটা করার জন্য জায়গা যথেষ্ট জায়গা থাকবে, তখন আমরা ওই একইভাবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ফাঁকা রেখে আমরা আবার অন্যভাবে লিখব অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, সেম ওয়েতে অ্যান্সার টু দ্য question number 2 underline করে দেব, স্কেল দিয়ে, আমি স্কেল দিয়ে হয়তো টানলাম না, ট্রু অর ফলস, প্লাস একইভাবে আমরা করে ফেলবো, এইভাবে এখান থেকে আমরা ফাঁকা রেখে করতে পারি। তো ট্রু ফলস এর একটা বিষয় আছে, যেহেতু প্রসঙ্গক্রমে কথা উঠলই, আমি তাহলে দেখিয়ে দিই কিভাবে কি হতে পারে। ধরলাম যে প্রথম স্টোরি বেস থেকে প্রথম অংশটা, প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে একটা সেন্টেন্স ছিল যেটা ট্রু, আমি তাহলে লিখে ফেললাম এ দিয়ে ট্রু, বিটা হয়তো ফলস, ফলস লিখে ফুল স্টপ দিয়ে সরাসরি এখান থেকে কারেক্ট অ্যান্সারটা লেখা শুরু করে দিব। কারেন্স বা এই ধরনের ব্যাপারগুলো বা কারেক্ট অ্যান্সার এই কথাগুলো লেখার কোনো দরকার নাই, যদি প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে গেল আমি বোঝানোর জন্য এটা যেটা করবো, আমরা সরাসরি উত্তরটা এখান থেকে লিখে ফেলবো যে সাপোজ দিস ইজ যেখান থেকে আমি লেখাটা শুরু করেছিলাম সেখান থেকে আমি লিখলাম, এতে করে প্রেজেন্টেশনটা সুন্দর থাকবে এবং টিচারের ইমপ্রেশনটাও ভালো থাকবে, টিচারের ইমপ্রেশনটা ভালো থাকবে তখন টিচার নিজেও বুঝতে পারবে যে সঠিকভাবে কিভাবে এসেছে, এটাই হচ্ছে মূল কথা। এভাবে পরবর্তীগুলো আমরা করে যাব। তোমরা দেখে নাও যে আমরা কি করছি, আমরা প্রথমে পার্ট এ এর অংশটা হিসেবে নিয়ে আসলাম, পার্ট এ লিখলাম অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার ওয়ান, দেন এমসিকিউ অথবা মাল্টিপল চয়েস কোয়েশ্চন, তারপর হচ্ছে অ্যান্সার গুলো আমরা সুন্দর করে সাজিয়ে লিখব, এবং কিভাবে লিখবো তোমরা সেটা দেখতে পেয়েছ, এ প্লাস থ্রি রেজিমেন্টারি, বি প্লাস ফোর বেসিক, সি প্লাস ওয়ান, ডি প্লাস টু, ই প্লাস ওয়ান, এবং শুধু পাশাপাশি অ্যান্সার গুলো লিখে যাবো, এবং অ্যাট দ্য সেম টাইম ট্রু ফলস এর ক্ষেত্রেও সেভাবে তোমরা যেহেতু আগে দেখতে পেলে এভাবেই আমরা কিন্তু লিখে যাবো। Thank you very much.